맞죠. 와, 똑바로 나. 아이, 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 পল্লীকবি জসীমউদ্দিনের বিখ্যাত আসমানি কবিতার লাইনগুলো যেন ফুটে উঠেছে ফরিদপুরের নগরকান্দার 82 বছর বয়সী ভিক্ষুক কুটি খাতুনের জীবনে। মাথা গোজার একটি ঘর না থাকায় প্রতিবেশীর ঝুপড়ি ঘরে থেকে জীবিকার তাগিদে করেন ভিক্ষাবৃত্তি। অনাহারে অর্ধাহারে কাটছে জীবন। এমনকি অর্থাভাবে স্বামীহারা এই বৃদ্ধা আজও নাম লেখাতে পারেননি সরকারি কোনো ভাতার তালিকায়। উপজেলার বড়শ্রী বদ্দি গ্রামের স্বামী মৃত ইউসুফ মাতুব্বরের রেখে যাওয়া এক টুকরো ভিটের উপর সরকারি ঘর পাবার আশায় বছর দুই আগে ভিক্ষাবৃত্তির জমানো 15,000 টাকা দিয়েছিলেন স্থানীয় চেয়ারম্যানের হাতে। তবে দুই বছর কেটে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত ঘর, এমনকি ফেরতও পাননি সেই কষ্টার্জিত অর্থ। এখন দুহাত তুলে বিচার দিচ্ছেন আল্লাহর কাছে। ঘর দেবার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রতিবেশীরাও। চেয়ারম্যানের এমন কাণ্ডে ক্ষুব্ধ তারাও। মেম্বার হইলাম তখন উনি আমার কাছে বলছিল যে তোমার চেয়ারম্যান আমার কাছ থেকে 15,000 টাকা নিছে। ঘর মাঙ্গার জন্য ঘর পাওয়ার আশা করছিল। 15,000 টাকা ধরে ওই চেয়ারম্যান নিয়ে গেছে। অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 10টা টাকা কারো কাছে অবৈধভাবে বা কোনোভাবে কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই। এই ঘর দরজা আমি পাই নাই, আমি কোনো ঘর দেইও নাই কারো। আর যদি এই অভিযোগের বিষয়ে আমরা কোনো সত্যতা পেয়ে থাকি এবং যদি অভিযোগটি যদি প্রমাণিত হয় তাহলে আমরা বিধিবদ্ধ ব্যবস্থা নেব। অসহায় এই বৃদ্ধা কুটি খাতুনের টাকা আত্মসাৎকারী চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস না পেলেও সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। এমনকি এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে এলাকাবাসী। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।